দর্শক মণ্ডলী আজকের অধিবেশনে যারা সঙ্গ দিয়েছেন টিভি বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছে আজকের অধিবেশনে আমাদের আলোচনা হবে মহান রবা আমিন যে আমলগুলো যে বিষয়গুলি আমাদের উপর ফরজ করেছেন এবং যেই বিষয়গুলি নবী ম আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা শুনতি হিসেবে পেয়েছি সে আমলগুলি পালনের ক্ষেত্রে বিনয়ী হওয়া গত অধিবেশনে আমরা কথা বলেছি নামাজে বিনয়ী হওয়ার যে পদ্ধতি সে পদ্ধতি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব জাকাতের ক্ষেত্রে অথবা দান খায়রাতের ক্ষেত্রে বিনয়ী হওয়া কারণ বিনয়ী হওয়া বিনয়ী চিত্তে আল্লাহকে ভয় করা যখন এটি মমিনের গুণ তিনি হবেন এমন ভয়ে ভীত যে ভয় মোহামর্বুল্লা আলমিনের জন্য প্রযোজ্য তাকে ভয় করা উচিত তিনি সেভাবেই রব্বুল ইজ্জাতকে ভয় করেন কারণ মোহানবুল আলমিন আপনাকে সার্বিকভাবে বেষ্টন করে আছেন আপনি তার বাউন্ডারি থেকে বের হওয়া আপনার অসাধ্য অতএব মোহামবুল্লা আলমিনকে সর্বক্ষেত্রে ভয় করা এবং বিনয়ের সাথে ভয় করা প্রাণপ্রিয় দর্শক মোহানরবুল আলমিন সৌরাতুল মেনুনের ষাট এবং একষট্টি নাম্বার আয়াতের সাদ করেন্লাদু না যে তারা দান করে তারা খরচ করে এবং তাদের অবস্থা হয় তাদের হৃদয় হয় ভীত তারা দান করে আল্লাহর জন্য খরচ করেন আর তাদের অন্তর হয় ভীত আর কারণও আল্লাহ তালা বর্ণনা করেন আন্নাহম এলা রববিহীম তারা তার রবের কাছে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে প্রত্যাবর্তনকারী তারা অতএব মোহানবুল আলামিনের কাছে যেহেতু আমাদের সকলকে যেতে হবে তার কাছে প্রত্যাবর্তন করতে হবে অতএব আল্লাহ তারা মমিনের গুণ বর্ণনা করছেন যে মমিনেরা যখন খরচ করবেন তখন তারা আল্লাহর ভয়ে ভীত হয়ে খরচ করবেন উদ্দেশ্য হল যে তাদের খরচের মাঝে তিনি কখনোই অন্য কোনো উদ্দেশ্য গ্রহণ করবেন না আর এই খরচটি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টিও কামনা করবেন না যখন আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন আল্লাহ আদেশ করেছেন বিধায় তিনি খরচ করবেন এবং আদেশের ফলে মহানবুল আলামিন যে সোয়াব দান করেন সে সোয়াব কামনা করে তিনি খরচ করেন অবেব তিনি নামাজের ক্ষেত্রে যেমন আল্লাহর জন্য তিনি বিনয়ী হতেন দানের ক্ষেত্রেও তিনি বিনয়ী হবেন নবী সাল আলি ওসাল্লাম তার দৃষ্টান্ত দিয়েছেন যে তিনি এমনভাবে দান করবেন যে তার দান হবে ডান হাত দিয়ে তার বাম হাতের কোনো খবর থাকবে না তার বাম হাত জানবে না অর্থাৎ তিনি খুব সংগপনে দান করবেন প্রিয় দর্শক তাহলে দান করার যে ভালো দিকগুলো সেই দিকগুলির মাঝে একটি দিক হলো আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য দান করা তার সন্তুষ্টি কামনা করে দান করা এবং দানের ক্ষেত্রে মানুষকে না জানানো শুধু দানের ক্ষেত্র নয় নামাজের ক্ষেত্র আমরা বলতে পারি ফরজ ছাড়া বাকি যত নামাজ আমরা পড়ি সুনতুল মক্কাদা যেগুলো আমরা মসজিদে পড়ি সবচেয়ে উত্তম হল সেগুলোকে ঘরে পড়া এবং বাকি যে সুন্নদগুলি আছে যে সুননদগুলি দৈনন্দিন জীবনে নবী সাল আলী আসসালাম আদা করতেন সেই সুন্নদগুলোকে ঘরে আদা করা এটি হলো উত্তম আর এর মাধ্যমেই রব্বুল একে বেশি ভয় করা হয় এর মাঝে বেশি বিনয়ী হওয়া হয় প্রাণপ্রিয় দর্শক এই জন্য দানের ক্ষেত্রেও খুব বিনয়ী হবেন মহানবুল আলমিন তাদের ক্ষেত্রে তিনি তুলে ধরে বলেন যে তারা ভালো কাজে খুব দ্রুতগামী এবং তারা অগ্রগামী তার খুব দ্রুত এবং খুব অগ্রসর হয় যতগুলো ভালো কাজ আছে মহানবুল আলমী এখানে এসাদ করেন উলাইকে ইউসারি ফিল খাই যত ভালো কাজ আছে সর্বক্ষেত্রে তিনি একটু অগ্রগামী থাকেন এটি মমিনদের গুণ তারা যেমন নামাজের ক্ষেত্রে অগ্রগামী জাকাতের ক্ষেত্রে অগ্রগামী হজের ক্ষেত্রে অগ্রগামী তারা দান খারেতের ক্ষেত্রে অগ্রগামী যতগুলো ভালো কাজ আছে সর্বক্ষেত্রে অগ্রগামী যিনি তিনি হলেন মুমিন আর এর মাধ্যমে তার মাঝে ভয় আসতে পারে বিনয়ী চিতে ভয় আসতে পারে যেটি হলো আমাদের আজকের মূল বিষয় যে আল্লাহকে বিনয়ের সাথে ভয় করা পরিপূর্ণভাবে ভয় করা প্রাণপ্রিয় উপস্থিতি আমরা বলতে পারি যে এই খসু যে গুণটি ভয়ের যে গুণটি কালকে আমদ দিবসে যারা পৃথিবীতে আল্লাহকে ভয় করেনি এ ধরনের মানুষের সঙ্গেও আছে যারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করেনি আল্লাহর জন্য তারা বিনয়ী হননি এ ধরনের কিছু আছে যারা ইমানের দাবি দিয়েছেন

হাঁটুর নিচের যে অংশ এ অংশ সেদিন উন্মুক্ত করা হবে খুলে দেওয়া হবে আর তাদেরকে আহ্বান করা হবে তোমরা করো তাদেরকে সেজদা করার জন্য আহ্বান করা হবে আল্লাহ তাদের ঘটনা বলেন তারা সেজদা করতে পারবে না আল্লাহ কালকে আমাদের এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন সুপ্রিয় দর্শক মোহান্নবুল আলামিন যে ফরজ বিষয়গুলোকে দিয়েছেন সেই ফরজ বিষয়গুলোকে পরিপূর্ণভাবে আদা করা এমনকি তাকে সেজদার কথা বলা হবে সেজদা করতে পারবে না কারণ সে তো মহানরবুল আলমিনকে আন্তরিকভাবে গ্রহণ করে নেয়নি সে তো মহানরবুল্লা আলমিনের যে বিধিনিষেধ সেগুলোকে সঠিকভাবে পালন করেনি মহান্নবুল্লা আলমিনের পায়ের গোছা খুলে দেওয়া হবে আর তাদেরকে আহ্বান করা হবে তোমরা সেজদা দাও তোমরা সেখানে নত হও তারা আর নত হতে পারবে না কারণ কারণ হলো তারা সেটা করেনি আর তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তারা লাঞ্ছিত হবে এবং ভয়ে তাদের দৃষ্টি ভীত হবে লাঞ্ছনায় লাঞ্ছিত হবে আর সেখানে তারা ওইভাবে অবস্থান করবে ওয়াকাদ কানূ ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম কারণ তারা যখন সুস্থ ছিল তারা যখন ভালো ছিল তাদেরকে আহ্বান করা হয়েছিল কিন্তু তারা তো সেজদা করেনি প্রাণপ্রিয় দর্শক এই আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়েন না ইমানে দাবি দিয়েছেন এবং তারা রব্বুল ইজ্জাতের এই ফরজ বিষয়টি সম্পর্কে অবহেলা প্রদর্শন করেন নামাজ পড়া থেকে দূরে থাকেন এবং নামাজের কথা বলা হলেও তারা বিভিন্ন যুক্তি এবং উক্তি তুলে ধরেন প্রাণপ্রিয় দর্শক আসলে নামাজের ব্যাপারটি নিয়ে যদি আমরা আলোচনা করি নামাজ কি বড় একটি কঠিন ইবাদত এই প্রশ্নের সাথে মমেন যারা তারা বলেছেন নামাজ তো বড় কঠিন একটি বিষয় নয় বরং এর চেয়েও যেগুলো অসম্ভব সেগুলো মোমিনদের কাছে আরো সম্ভব বরং তারা রব্বুল ইজ্জাতকে ভয় করেন এবং তার কাছে যে পুরস্কার সে পুরস্কার কামনা করেন পুরস্কারের তুলনাতে আমার কর্মক্ষুভ নাগণ্য যার ফলে মেনদের অবস্থা হয় যে পাঁচ অক্ত নামাজ নয় তারা রাত শেষে ওই তাহাজুদ গুজার হন আল্লাহ আকবর আপনি বিভোর ঘুমে ঘুমিয়ে আছেন আপনি অচেতন অবস্থা আপনি খুব শান্তিতে ঘুমাচ্ছেন আর আপনারই ভাই তিনি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদা করেন আবারও রাত শেষে রাত জেগে জেগে তিনি তাহাজুদ নামাজ পড়েন তাহলে তার কাছ থেকে উত্তর চাওয়া হবে যে পাঁচ অক্ত নামাজ আসলেই কি কঠিন দুইজনের দুইভাবে হবে যে যার মাঝে ইমানের দুর্বলতা আছে রব্বুল ইজ্জাতকে আন্তরিকভাবে গ্রহণ করার ক্ষেত্রে দুর্বল পয়েন্ট তার মাঝে রয়েছে এবং যিনি মহান রব্বুল আলামিনের জন্য বিনয়ী হতে পারেননি মহান রব্বুল আলামিনকে তিনি পরিপূর্ণ ভয় করতে পারেননি তার জন্য বড় কঠিন অথচ নামাজ না পড়ার জন্য এ ধরনের যথেষ্ট করারে দলিল আছে যে কালকে আমতের দিন নামাজ না পড়ার জন্যই তারা জাহান্নামি হবে আল্লাহ তালা আমাদের জাহান্নাম থেকে বাঁচান প্রাণপ্রিয় দর্শক তাহলে নামাজের ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাইড যদিও আমাদের সমাজের কিছু ভাই তারা উক্তি এবং যুক্তি দেন যে নামাজ না পড়লেও ইমান তো ভালো আছে অন্তর তো ভালো আছে তাকে আবারও আপনি প্রশ্ন উত্থাপন করেন যে আপনি আপনার অন্তরকে কতবার এক্সপ্রে করেছেন যদি এক্স করে থাকেন তাহলে এক্সরে রিপোর্ট আমাকে দেন তাহলে আমি বলতে পারবো যে আপনি কথা এবং কর্মে সঠিক আর এ কথা যদি বলা হয় আশা করি তিনি কখনোই তার এই অন্তরকে এক্স করে দেখেননি প্রাণপ্রিয় দর্শক তাহলে যারা এ ধরনের কথা বলেন তারা এক্সরে না করেই কথা বলেন তাদের অবস্থা কালকে আমতে বড় কঠিন অবস্থা হবে তাদেরকে সেচদার জন্য ডাকা হবে তারা সেচদা করতে পারবে না নামাজের জন্য টাকা হবে নামাজ পড়তে পারবে না এবং কালকে আমাদের দিন নামাজ না পড়ার জন্য মহান রব্বুল আমিন জাহান নামে তাকে প্রদান করবেন জাহান ফেলে দিবেন নামাজ না পড়ার কারণে কিন্তু এর তো তার পক্ষ থেকে অনেক ধরনের যুক্তি মহান রব্বুল আর আমিন তুলে ধরেন কালকে আমাদের দিন যখন তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে জাহান আবার প্রশ্ন করা হবে যে তোমরা জাহান নামে কেন গেলে কোন কারণ ছিল তারা মুখ খুলে কথা বলবে লাম না মিনাল মুসাল্লিন আমরা তো নামাজি ছিলাম না তাহলে আজকে আপনি নামাজ না পড়ে আল্লাহর কাছে পরিত্রাণ কামনা করেন আসলে কি এটি যুক্তিযুক্ত আপনি শুধু আপনার বিবেককে প্রশ্ন করুন যে নামাজ না পড়ে আমি মহান ربুল কাছে যিনি আমার স্রষ্টা যিনি আপনার স্রষ্টা যিনি বিশ্ব জাহানের স্রষ্টা তিনি আমার এই পূর্ণ দেহকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন সকল ধরনের কর্ম করার শক্তি দিয়েছেন এরপরও আপনি মহান্নবুল্লাহ আলমিনের নি নিয়ামতকে অস্বীকৃতি জানান এরই কখনো বিবেক বানের হতে পারে না আসুন আমরা নামাজের ক্ষেত্রে যত্নবান হই মহানবুল্লাহ আলমিনের যে ঘটনা আমরা বর্ণনা করেছিলাম কালকীয়ামতের দিন যেটি ওই শ্রেণীর মানুষের হবে যে মহান্নবল আলমিনকে তারা শেষদা করতে পারবে না মোহানবুল্লা আলমিন নাজিয়ার সেখানেও সাত আট নয় নম্বর আয়াতে মহানবুল্লাহ আলমিন সেখানে তাদের অবস্থা বর্ণনা করেন তাহলে যারা আল্লাহকে পৃথিবীতে ভয় করেন আল্লাহকে ভয় করতে সক্ষম তারা হয়নি আর তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভয়ে কাঁপবে কারণ মহানবুল আল আমিনের সামনে তারা উপস্থিত হয়েছে আজকে তাদের জবাব কি তাদের কাছে কোন জবাব নাই বিধাায়ই তারাতা ভভিতভাবে হান্ডবুলা আমিদের সাত করেন কলু বুই আমাইদম ওয়াজি ফাহ। সেদিন কালকে আমতেের দিন তাদের অন্তর্গুলো ভীত হবে। আর আব সরহা এবং তাদের চক্ষর দৃশি চুক্তিগুলো নত হবে, লজ্জিত হবে। এ কলো না আইন না আলামার ধধুনা ফিল আর তারা বলতে থাকবে। হায় সুজ আমাদের কি ওই উল্টভাবে। আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে মাথার ভরে আমাদেরকে আবার দেওয়া হবে তাদেরকে ফেলে দেওয়া হবে আমরা আলোচনা করছিলাম যে ভয়ে ভীত হয়নি কালকে তারা ভয় করবে আর যে না কোন দর্শক আমরা ছোট্ট বিরত নিব বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসব, আপনারা আমাদের সাথে থাকুন আলাইকুম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বিরতির পরে আবারও আপনাদের সঙ্গ দিচ্ছি সুপ্রিয় দিদি ভাই ও বোনেরা আমরা আল্লাহর ভয়ে ভীত হওয়া নিয়ে কথা বলছিলাম এবং বিরতির পূর্বে আমাদের কথা হচ্ছিল যারা পৃথিবীতে মহানরবুল আলমিনের ভয়ে ভীত হয়নি কাল কেয়ামতের দিন তারা লাঞ্ছিত হবে এবং মহান রব্বুল আলমিনের ভয়ে তারা কম্পমান হবে তাদের চক্ষু তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো মহান রব আলমিনের ভয়ে থর করে কাঁপবে কারণ মহান রবা আলামিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক তার ভয়ে দুনিয়াতে ভীত হয়নি কালকে আমাদের দিন বাস্তব চিত্রে সে ভীত হবে এবং সে আফসোস করবে যে আফসোস করা তার কোন উপকারে আসবে না প্রাণপ্রিয় দর্শক আজকে তাহলে আমরা আলোচনা করতে পারি যে মহানবুল্লাহ আলামিন যে তার মুমিন বাবদাকে ভয়ের ব্যাপারে নসিহত করেছেন ভয় করা সম্পর্কে আদেশ করেছেন এই ভয় যদি আমাদের মাঝে থাকে আপনাদের মাঝে থাকে একজন মুমিনের মাঝে থাকে তাহলে এই ভয়ের মাধ্যমে যে লাভের দিকগুলো সে লাভের দিকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি আর তার লাভের দিক অসংখ্য একটি লাভ নয় আমরা ভালো করে জানি যে মোমেনের জীবনে লাভের দুইটি পার্ট আছে একটি হলো দুনিয়াতে যেটি হলো আমরা দুনিয়াতে পেয়ে যাব আর এটি খুব সংকীর্ণ ছোট সবচেয়ে বড় মমিনদের লাভ হলো কালকে আমাদের দিন সবচেয়ে বড়ো পুরস্কার দিবেন মহা পুরস্কার দিবেন জান্নাত দান করবেন মহা মহাজান্নাত দান করবেন জান্নাতুল ফিরদাউস তাকে দান করবেন সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করবো তাহলে যে লাভগুলো তাদের হবে আল্লাহর ভয়ের ফলে আল্লাহর ভয় যতক্ষণ আমার মাঝে আপনার মাঝে থাকবে ততক্ষণ আমরা রব্বুল ইজ্জাতের হক আদা করবো আর যখন তার হক আদা বন্ধ হয়ে যাবে মহান রব্বুল আর তিনি এই পৃথিবীর যত ধরনের শক্তি যে শক্তিগুলো তিনি দিয়েছেন চন্দ্র সূর্য এগুলো তার বান্দার উপকারের জন্য সবগুলোকে তিনি বন্ধ করে দিবেন চূর্ণ করে ফেলবেন প্রাণপ্রিয় দর্শক যার ফলে প্রথম যে জিনিসটি মানুষের কাছ থেকে উঠে যায় সেটি হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর জন্য বিনয়ী হওয়া এদিকে উঠে যায় আল্লাহর জন্য খুশু হওয়া এই গুণটি মানুষের মাঝে উঠে যায় নবী মোহাম্মদ সোল্ল আলহ্লাম এরশাদ সাদ করেন আউমা ইউরুফা নাস খুশুর যে প্রথম যে জিনিসটি মানুষের কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে সেটি হচ্ছে এই খুশু খুজু। আর আমরা বলেছি লাভের দিক যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে আল্লাহর ভয় বিদ্যমান হবে যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে ততক্ষণ আপনাকে জানতে হবে যে আপনি আল্লাহর প্রিয় একজন বান্দা অতএব আপনার মাঝে ভয় কাজ করবে আর যখন ভয় আপনার মাঝে কাজ করবে তখন আপনার জীবনের পথ চলা সবগুলো সঠিক পথে হবে যত ধরনের বক্রতা ডানে বামে যে পথগুলি সবগুলিকে পরিহার করতে সক্ষম হবেন এদি হলো মোমেনের জীবনে সবচেয়ে বড় লাভ যে মর্মে নবী সাল্লাম অনেক লম্বা হাদিস বর্ণনা করেছেন সে লম্বা হাদিসের সারাংশ হল মমিন যখন একটি ভালো কাজ করে তখন ভালো কাজের সাথে সাথে তার অন্তর যে জিনিসটি আছে অন্তরে একটি ভালো দাগ পড়ে সাদা দাগ পড়ে ভালো কাজ করতে করতে তার অন্তর শুভ্র হয়ে যায় সাদা হয়ে যায় যার ফলে সে অন্যায়গুলোকে গ্রহণ করতে পারে না যখন তার কাছে গুনার কাজ আসে সেগুলোকে অস্বীকৃতি জানায় না সেটি করা যাবে না চুরি না করা যাবে না হারাম না সেটি খাওয়া যাবে না মানুষের অর্থ সম্পাদ নেওয়া না সেটি করা যাবে না অন্যায় দৃষ্টি দেওয়া করছে না সেটি যাবে না অন্যায় শোনা সেটি যাবে না তাহলে এই জিনিসটি কাজ করে যে জিনিসের মাধ্যমে সেটি হচ্ছে আল্লাহর ভয় আমার এবং আপনার মাঝে যদি পরিপূর্ণ হয় তাহলে যত ধরনের অন্যায় এ অন্যায়গুলি থেকে বাঁধা দেয় আল্লাহ আবার সুপ্রিয় উপস্থিতি তাহলে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর ভয় জিনিসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি মমিনের গুণ মমিনের মাঝে আল্লাহর ভয় ছাড়া বাকি যে আমলগুলো এগুলো সম্পাদন করা অসম্ভব তার যে আল্লাহর ভয় হতে হবে যখন তার আন্তরিকভাবে তিনি আল্লাহর ভীত হবেন তখন তার আনুষাঙ্গিক যতগুলো দিক আছে সবগুলো সঠিক হয়ে যাবে মনে করুন আমার দৃষ্টি আমার 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 মুখ হাত আমার পা সবগুলো কন্ট্রোল যে জিনিসের মাধ্যমে হয় সেটি হচ্ছে আপনার অন্তর অন্তর যখন আপনাকে বাধা দিবে আপনার হাত কাজ করবে না আপনার অন্তর যখন আপনাকে বাধা দিবে আপনার চোখ কাজ করবে না আপনার অন্তর যখন আপনাকে বাধা দেবে আপনার শ্রবণ শক্তি কাজ করবে না আপনার অন্তর যখন বাধা দেবে তখন আপনার পায়ের পচ্ছলও বন্ধ হবে প্রাণপ্রিয় দর্শক আর এই কাজটি হয় আল্লাহর ভয়ের মাধ্যমে তাহলে আমরা স্পষ্ট যে আল্লাহর ভয়ের মাধ্যমে আমাদের জীবনের যে গতি সে গতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি পক্ষান্তরে উল্টো দিকে উল্টো নবী সাল্লাহ আলিয়াল্লাম এরসাদ করেন যখন কেউ একটি অন্যায় কাজ করে খারাপ কাজ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় আর যত অন্যায় হবে তত কালো দাগ বেশি হবে এমন কি তার অন্তর কালো চুকচুক হয়ে যাবে পরিপূর্ণ কালো মিশমিস হয়ে যাবে যে কালো হওয়ার ফলে ভালো এবং খারাপ এই দুইটি নির্ণয় করতে পারবে না আজকে যারা পাপি যারা পাপ কাজ করেন মহানবুল আরামিনের বিধিনিষেধগুলোকে যারা লঙ্ঘন করেন তাদের ব্যাপার নিয়ে যদি আমরা কথা বলি কীভাবে সম্ভব হতে পারে নামাজ পরিত্যাগ করা কিভাবে সম্ভব হতে পারে জাকাত না দেওয়া কিভাবে হতে পারে সে ওই এতিমের হক নষ্ট করা কিভাবে হতে পারে অন্যের জমিকে দখল দিয়ে দেওয়া কিভাবে হতে পারে আত্মসাত করা কিভাবে হতে পারে খেয়ানত করে নেওয়া সবগুলোর উত্তর হবে আপনার আন্তরিকভাবে আপনি আল্লাহর ভয়ে ভীত হতে পারেননি আপনার মাঝে বিনয়ের সাথে রব্বুল ইজ্জাতের ভয় তৈরি হয়নি বিঠাই আপনি এই ধরনের সব ধরনের অন্যায় কারণ বলেছেন যে তার ফল সে ভালোকে ভালো জানে না মুনকারা আর যে খারাপ দিক সেগুলোকে সে চিনতে পারে না নির্ণয় করতে পারে না কারণ তার নির্ণয় কন্ট্রোলিং যে পাওয়ার সে পাওয়ার হারিয়ে ফেলেছে আর সেটি হলো আল্লাহর ভয় যখন আল্লাহর ভয় কোনো ব্যক্তি হারিয়ে ফেলে কন্ট্রোলিং পাওয়ার সে হারিয়ে ফেলে আর কন্ট্রোলিং পর যখন হারিয়ে ফেলে তখন তার নিজকে ধ্বংসের পথে ফেলে দেয় ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং সে অন্যায় পথে চলতে শুরু করে প্রাণপ্রিয় দর্শক তাহলে আল্লাহর ভয় আপনার কাজ করতে হবে যার মাধ্যমে মহান আপনাকে সঠিক পথের উপরে রাখবেন যেটি আমরা সর্বদাই কামনা করি মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল সহজ যেই পথ তোমার পথ আমাদেরকে দান করো আল্লাহ তালা আমাদেরকে সঠিক পদ দান করুন এবং আমাদের যে হৃদয় আছে এ হৃদয়ে আল্লাহর ভয় আল্লাহর জন্য নত হওয়া এই গুণটি আমাদেরকে দান করুন আল্লাহ আমিন প্রাণপ্রিয় দর্শক দ্বিতীয় লাভ হলো তার রব্বুল ইজ্জাতের জন্য তার যখন ভয় শুরু করে তখন সব অঙ্গ বদ্ধ আল্লাহর ভয়ে ভীত হয় আল্লাহর জন্য নত হতে পারে শেষদা করে নামাজ পড়ে ইত্যাদি মহানবুল আলম ইসাদ করেন ইন্না দিন উত্মা মিন কবলিহি ঈদলা আলাইহিম ইয়াখের রুন আলিল আল কানি সুজ্জাদা সুরতুল ইসর এই তিনটি আয়াতে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারব। যারা আল্লাহর প্রিয় বান্দা মহেন্দ্রবুল্লা আল্লাহী নিঃস্বাদেন আল্লাহ দীন উতুলে আল মামিন কব লিখি যাদেরকে ইতিপূর্বে জ্ঞান দেওয়া হয়েছে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল ইউতুলা আলাইহিম তাদের নিকটে পড়া হচ্ছিল মহেন্দ্রবুল্লাহ আলহামের আয়া ইয়াখের রুন আলীল আজ কেনে সুজ্জাদা তারা বিনয়ের সাথে সেচদায় অবনত হত কারণ যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যখন তাদের কাছে তেলাওয়াত হবে যখন মহান রবুল্লাহ আলমিনের নিদর্শন আলোচনা হবে মহান রবুল্লা আলমিনের আদেশ এবং নিষেধের উল্লেখ হবে তাদেরকে ওয়াজ করা হবে এই কাজে তাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার যে অন্তর আছে সবগুলো অটোমেটিকলি কাজ করবে এবং সে মহান রবুল্লা আলমিনের জন্য শেষদায় নত হবে এরপরে আল্লাহ তালা বলছেন ওয়া কোল উনা সুবহানা রবিনা ইন খিয়ানা ওয়া দ রব বেনা লামা এবং তারা বলবেন যে নিশ্চয় আল্লাহ আল্লাহতাআলা হলেন পুত পবিত্র ওয়া কুলুন সুবহানা রব আমাদের রব তিনি হলেন পুত পবিত্র ইন খিয়া না ওয়াদ রব্বিনা লামা ফরৌলা আর তার যে ওয়াদা আছে সেটি বাস্তবে বাস্তবেই তো হবে ওয়া ফেরুন আলী আল খান ইয়াব কোন ওয়া জি দুহুম হুসুআ মহেন্দ্র বুল্লামে স্বাদ করেন যে তারা রবের জন্য তো তাদের মস্তকে নত করবেই আর তাদের যে আল্লাহ ভীতি এই ভীতি গুণটি তাদের আরো বৃদ্ধি হবে মানে আরো বেড়ে যাবে তারা মহান রব আলমীকে পরিপূর্ণভাবে ভয় করবেন প্রাণপ্রিয় দর্শক যাদের মাঝে ভয় আছে এই ভয়টি আরও ভয়কে টেনে নিয়ে আসে তাদের মাঝে আরও বাড়তে থাকে আর এটি হল মনের গুণ আজকের অধিবেশনে এখান থেকে আমরা বিদায় নিতে চাচ্ছি ইনশা আল্লাহ আগামী অধিবেশনে আবারও আল্লাহর ভয় নিয়ে কথা হবে আশা করব আপনারা আমাদেরই সাথে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته الله